أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি যে আমাদের একদিনী ভাই জানাব বশির সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে পহেলা বৈশাখকে লক্ষ্য করে যে নববর্ষ পালন করা হয়ে থাকে এটা পালন করা এবং তাদের মেলাতে অংশগ্রহণ করা কেনা বেচা করা এটা জায়েজ কিনা না সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মাবাদ যি সম্মানিত ভাই আমরা প্রত্যেককেই জানি যে পয়লা বৈশাখকে কেন্দ্র করে যে নববর্ষ পালন করা হয়ে থাকে এগুলো ইসলামী প্রথা না তাই যারা নিজেকে আমরা মুসলিম বলে দাবি করি তারা এই সমস্ত উদযাপন পালন করা থেকে অবশ্যই কি করবে বিরত থাকবে তার কারণ যদি ইতিহাসকে লক্ষ্য করা যায় তাহলে একটা জিনিস পরিষ্কার হবে সেটা হলো এই যে ইসলাম আসার আগে যেমানে জাহিলিয়াতে অর্থাৎ জাহিলিয়াতের যুগে এই ধরনের উৎসব পালন করা দেখা যেত যেমন আল্লাহ রসুল আলী সালাতাম যখন হিজরত করে মদিনায় এলেন সেখানকার এলাকাবাসীদের মধ্যে দুটি উৎসব পালন করতে দেখা দিয়েছিল এবং আল্লাহ রসুল আলী সালাতু সালাম তিনাদেরকে জিজ্ঞাসা করলেন যে এই দুটি দিন কি তোমরা এই দুটি দিন কেন পালন করো আনন্দ ফুর্তি করো উৎসব করো তার মধ্যে একটি ছিল যেটাকে বলা হতো নওরোজ অর্থাৎ বছরের প্রথম দিন যে দিনকে তারা পালন করতো সেটাকে বলা হতো আহ নজ এবং আরেকটা নাম ছিল মেহেরজান তো এই দুটি দিনকে পালন করা যখন দেখলেন আল্লাহ রাসুল আলি সালাত সালাম তখন তিনাদেরকে এই দুটি উৎসবের পরিবর্তে দুটি ঈদ আল্লাহ রসুল আলী ঘোষণা দিয়েছিলেন এবং এই ধরনের যে নরোজ বা মেহেরজান যে দুটি চালু হয়েছিল তা তাদের মধ্যে চালু ছিল এবং এই নরোজ বা বছরের প্রথম দিন যে পালন করার রীতি এটা আমাদের ইসলামের সমর্থন করে না তাই আল্লাহ রসুল আলী সাল্লাম সেই উৎসব পালন করতে নিষেধ করেন এবং এটা আসলে ফার্সি অর্থাৎ মাজুসিদের যারা অগ্নি পূজক তাদের তারা এটা করে থাকে এবং তাদের এটা অনুকরণ এবং হাদিসের দ্বারা আমরা কথা পরিষ্কার জানতে পারি যে আল্লাহ রসুল আলী সালাম বলেছেন মানতাব বাহাবি কাউমিন ফাহিন হোম আবুদাউদের হাদিস যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত বা তাদেরই দলভুক্ত আর তাই যে কোনো নর চাহে সেটা থার্টি ফার্স্ট নাইট হোক পহেলা নববর্ষ হোক কিংবা পহেলা মহারম হোক এগুলো ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লাম হিজরত করার পর মদিনায় যখন আলে আসলেন তখন এই জিনিসগুলো সেখানে পাওয়া যেত ইসলামের আগে জাহিলিয়াতের যুগে এগুলো তারা পালন করত তাই আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লাম এ দুটিকে নিষিদ্ধ ঘোষণা করলেন এবং বললেন হাদিসটি আবুদাউদের হাদিস আল্লাহন আল্লাহনকাল আদিমান নবী ও সাল্লাহসাল্লাম আলমদিনা হাদিসটি আনাথ স্বাধীনতা বর্ণিত আল্লাহ রসুল আলী সালাতাম যখন মদিনায় আসলেন আগমন করলেন তখন আল্লাহ রসুল আলী সালাতাম দেখলেন যে মদিনাবাসীদের দুটি উৎসব পালন করতে তিনি দেখেন পাকল তখন তিনাদেরকে উদ্দেশ্য করে বললেন মা হাজা যে তোমাদের এই দুটি দিন কেমন قالوا كنا نلعب فيهما في الجاهلية. ترى بالله جاهليجاء أمرى دِينُ أشاب قالون فقال رسول الله صلى الله عليه وسلم، الله الرسول عليه الصلاة والسلام في نذكر لكم قربلاً. قد أبدلكم الله بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر. رواه أبو داود. আল্লাহ এই দুই দিনের পরিবর্তে দুটি উত্তম উৎসব দান করেছেন আর তা হল ঈদুল আধা এবং ঈদুল ফিতর তো এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে ইসলাম আসার আগে জাহেলিয়াতের সময় দুটা দিন তারা পালন করতো একটা হলো প্রতি মাসের বছরের প্রথম দিন এবং আরেকটি হল মেহের এই দুটি উৎসবকে খণ্ডন করে আল্লাহ রসুল আলী সালাত সালাম আমাদের জন্য কি দুটি উৎসব দিলেন একটি হল হজের পর যেটা ঈদুল আজহা বলে আমরা জানি যেদিন আমরা কোরবানি করে থাকি এটা একটা দিন আরেকটা দিন আমাদেরকে দিলেন গোটা এক মাস রোজা রাখার পরে আনন্দ ফুর্তি এবং খেলাধুলা করার জন্য আনন্দ ফুর্তি করার জন্য আমাদেরকে কি দিলেন ঈদুল ফিতর তাহলে এই হাদিস থেকে এই দুটি দিনকে নিষেধ করা হলো। একটা হলো নরজ আর একটা হল মেহেরজান যা কাফেরদের উৎসব ছিল তাই এই নওরোজ এবং মেহেরজানকে সম্মান করা বা সেই দিনে আনন্দ উৎসব করা খেলাধুলা করা নাচ গান করা এবং পুরুষ মহিলা একত্রিত হয়ে বেহায়াপনা যেখানে হয়ে থাকে এগুলো সম্পূর্ণ ইসলামে নিষেধ তাই আল্লামা হাফিজ হাজার আসকালানি রহমতুল্লাহ আলহ বলেন যে মসজিদদের উৎসবগুলোতে আনন্দ প্রকাশ করা বা তাদের সদৃশ্য হওয়া ঘৃণা হিসাবে মন্তব্য করেছেন কে আল্লামা হাজার হাফিজুল্লাহ আলী এবং বিশেষ করে আল্লামা বাইদুল্লাহ রহমানী মুবারকপুর রহমতুল্লাহ আলহিনার বিস্কাতের সারা মিরাতুল মা বিস্তারিত আলোচনা করেছেন যে এই কাফেরদের বা মোসেকদের যেগুলো নববর্ষ পালন করা হয়ে থাকে বা থার্টি ফার্স্ট নাইট পালন করা হয়ে থাকে বা পয়লা মোহারাম দিন পালন করা হয়ে থাকে এই ধরনের উৎসবে তাদের মেলায় অংশগ্রহণ করা বা কিছু বেচা কেনা করা বা কাউকে এই দিনে এই দিনকে দিন উপলক্ষে কাউকে হাদিয়ার স্বরূপ কিছু দেওয়া এগুলো সমস্ত কিছু নিষেধ এগুলো নিষেধ যা আল্লামা ওবায়দুল্লাহ রহমানি মুবারকপুর রহমতুল্লাহ আলায় মিরাতুল মাফাতি মিশকাতের সরাতে উল্লেখ করেছেন এবং বিশেষ করে দেখা যায় ওলামা সালাফ এই ইসলাম বিরোধী যেনারা ইসলাম বিরোধী যারা তাদের উৎসবে অংশগ্রহণ করা বা তাদের মেলায় অংশগ্রহণ করা বা তাদের সাথে হাদিয়া বা উপটোকন দেওয়া এগুলো সবই নিন্দনীয় জানিয়েছেন এবং বলেছেন যারা এই দিনে তাদেরকে সম্মান জানায় এবং তারা যারা এক অপরের সাথে সহায় সহযোগিতা করে তাদের তারা কি করলো কুফরি করলো যেহেতু এরা বিধর্মীদের উৎসব তাই তাদের উৎসবে কেনা বেচা এক অপরের সাথে সহায় সহযোগিতা করা হাদিয়া গিফট নেওয়া দেওয়া এগুলো সম্পূর্ণ নিষেধ তাই আমাদের প্রত্যেকের উচিত যারা নিজেরা আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি তাই ও মুসলিমদের উৎসবের সাথে কোনো সম্পর্ক না রাখা এবং তাদের কাজে কেনা বিচার সহযোগিতা না করা এটাই হচ্ছে আমাদের করণীয় যাই হোক শেষ কথা হলো এই যে এই হাদিস থেকে এবং অন্যান্য হাদিস থেকে কথা আমরা পরিষ্কার জানতে পারলাম যে ও মুসলিমদের যে সমস্ত উৎসবগুলো রয়েছে সেই উৎসবের সাথে মুসলমানদের কোনোরকম সম্পর্ক রাখা যাবে না এবং তাদের সাথে সহায় সহযোগিতাও করা যাবে না যতটুক সম্ভব তাদের থেকে এ ধরনের প্রথা হিন্দুয়ানি প্রথা থেকে বেঁচে থাকা উচিত এবং সহায় সহযোগিতা অংশগ্রহণ কেনা বিচা এই সমস্ত কাজকর্ম থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে যদি আমরা নিজেকে ইসলামের উপরে বাকি রাখতে চাই বাকি আল্লাহ আলমের সালাম সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরা কাজ